হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এই পর্বে আপনাদেরকে পিএসপির সাহায্যে আপনারা ফাইন্ড রিপ্লেস সিস্টেম কীভাবে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখাবো। গত পর্বগুলোতে আপনাদেরকে পিএসপির স্ট্রিং ফাংশন সম্পর্কে দেখিয়েছিলাম। বর্তমানে এই ফাইন্ড রিপ্লেস সিস্টেমটি তৈরি করার জন্য পূর্বের সেই স্ট্রিং ফাংশনগুলো ব্যবহার করব, এবং সেই সঙ্গে পূর্বে আমরা যে কাজগুলো করেছি, অন্যান্য লুপ ব্যবহার করেছি, স্টেটমেন্ট ব্যবহার করেছি, বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে জেনেছি, সেইগুলো আমরা এখন ব্যবহার করব। এখানে দেখুন, ফাইন্ড রিপ্লেস করার জন্য আমি তিনটি বক্স নিয়েছি। একটা টেক্সট এরিয়া, একটি হচ্ছে ফাইন্ডের জন্য একটি টেক্সট বক্স নিয়েছি, এবং রিপ্লেসের জন্য একটি টেক্সট বক্স নিয়েছি। পরে একটি সাবমিট বাটন দিয়েছি। এটি হচ্ছে বেসিক HTML এর কাজ। এখানে দেখুন, প্রথমে আমি একটি ফর্ম নিয়েছি, এটার অ্যাকশন দিয়েছি হচ্ছে findReplace.php। এই ফাইলের মধ্যে সেটি অ্যাকশনটি যাবে। এখানে এই দেখুন, আমি ফাইলের নাম দিয়েছি findReplace.php, এখানে অ্যাকশন যাবে। আর এটি পোস্ট মেথডের মাধ্যমে তথ্যটি যাবে, সে কারণে আমরা এখানে মেথড পোস্ট দিয়েছি। তারপরে একটি টেক্সট এরিয়া নিয়েছি, তারপরে এইখানে আমরা ফাইন্ডের জন্য একটি বক্স টেক্সট বক্স নিয়েছি, রিপ্লেসের জন্য একটি, পরে একটি আমি বাটন নিয়েছি সাবমিট, এবং এটির ভ্যালু দিয়েছে সাবমিট। এই বক্সের মাধ্যমে, অর্থাৎ আমরা এই ফর্মের মাধ্যমে তথ্য হচ্ছে পাঠাবো, এবং সেই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, এখানে দেখুন, এখানে তথ্যগুলো ঠিকমতো আসছে কিনা এবং সেগুলো কাজ হচ্ছে কিনা, সেটা ফাঁকা রয়েছে কিনা, সেগুলো আমরা প্রথমে টেস্ট করে দেখব। এখানে তথ্যগুলো যদি যায় তাহলে আমার এই ফর্মটি কাজ করবে, নাহলে কাজ করবে না। তাহলে এটির জন্য আমরা তথ্যগুলো আসছে কিনা ঠিকমতো, এটির জন্য পিএসপির ইসেট ফাংশন রয়েছে, সেই ইসেট ফাংশনটি আমরা ব্যবহার করব। এবং আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখব যে আমার সেই তথ্যগুলো আসছে কিনা, অর্থাৎ আমাদের সেই তথ্যগুলো সেট হচ্ছে কিনা। প্রথমে আমি একটি ইফ স্টেটমেন্ট নিলাম, এবং এর মধ্যে আমরা ইস সেট ফাংশনটি ব্যবহার করব। $_ পোস্ট, এখানে হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে যেহেতু তথ্যটা যাচ্ছে, এই কারণে আমরা এখানে পোস্ট মেথডের মাধ্যমে তথ্যটা গ্রহণ করব। এখানে আমরা প্রথমে পাঠাচ্ছি কোনটা, আমরা এই এই যে স্ট্রিং এটা পাঠাচ্ছি, এখানে আমরা স্ট্রিং লিখে দিলাম। তারপরে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করছি, অ্যান্ড অপারেটরের মাধ্যমে আমরা সবগুলোই লক্ষ্য করব যে সেট হচ্ছে কি না। আবার আমি একটি ইসেট ফাংশন দিলাম, এবং এটির মধ্যে আমাদের দিতে হবে পোস্ট, এবং এখানে আমরা পরেরটি নেব, সেটি হচ্ছে এখানে ফাইন্ড, যেটি আমরা খুঁজব সেটি নেব এখানে। এবং আবার আরেকটি নিচ্ছি ইসেট, আমরা পরেরটি নিচ্ছি রিপ্লেস, অর্থাৎ এই তথ্যগুলো এখানে সেট হচ্ছে কিনা, যদি সেট হয় তাহলে আমাদের এই ফর্মটি কাজ করবে, নাহলে কাজ করবে না। তারপরে আমরা এখানে যেই তথ্যগুলো আমরা পাচ্ছি, এগুলো আমরা একটি ভেরিয়েবলের মধ্যে নেব। ভেরিয়েবলের মধ্যে নেওয়ার জন্য আমি প্রথমে একটি স্ট্রিং নিলাম, স্ট্রিং ভেরিয়েবল, এবং এটার মধ্যে আমি যেই সেন্টেন্সের মধ্যে আমরা সার্চ করব সেই সেন্টেন্সটি আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, স্ট্রিং। তারপরে আমরা ফাইন্ড একটি ভেরিয়েবল নিলাম, আমরা যেই শব্দগুলো ফাইন্ড করব সেটি আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবং লাস্টে রিপ্লেস ভেরিয়েবলের মধ্যে আমরা যেগুলো রিপ্লেস করব সেটি আমরা এর মধ্যে রাখলাম। এখন আমরা দেখব যে এখান থেকে যেই টেক্সটগুলো আসছে সেগুলো এমটি কিনা, যদি এমটি না হয় তাহলে কাজ করবে, আর নাহলে একটি মেসেজ দেবে। এটি আমরা পরীক্ষা করব ইফ স্টেটমেন্টের মাধ্যমে, এবং ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। যদি তথ্যগুলো আসে, অর্থাৎ তথ্যগুলো যদি ফাঁকা না হয়, তাহলে ফাঁকা না হয় এটি পরীক্ষা করার জন্য পিএসপির একটি ফাংশন রয়েছে, সেটা এমটি ফাংশন। আমরা এমটি ফাংশনটা উল্টো করে ব্যবহার করব, অর্থাৎ এমটির জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়, আমরা এটি নট এমটি করে দিলাম, অর্থাৎ এমটি যদি না হয়। অনুরূপভাবে আমরা পরেরটিও দেখব, নট এমটি, ফাইন্ড এবং নট এমটি, রিপ্লেস, অর্থাৎ এই সব কয়টা যদি এমটি না হয় তাহলে সে এইখানে ভিতরে প্রবেশ করবে এবং একটা মেসেজ দেবে। আপাতত আমরা এখানে ওকে লিখছি, পরবর্তীতে আমরা কাজ করবো এটা নিয়ে আবার। আর যদি এমটি থাকে কোনোটা, তাহলে সে মেসেজ দেবে ফিল আপ,
অল ফিল্ডস। আমরা এখন দেখি এটা কাজ হচ্ছে কিনা। আমাদের এখানে 8 নম্বর লাইনে একটি ভুল দেখাচ্ছে, এখানে আমরা সেমিকোলন দিতে ভুলে গিয়েছি। তারপরে রিফ্রেশ করলাম, দেখুন চলে আসছে। এখন আমরা ফাঁকা রাখলাম, রাখার পর সাবমিট করছি, দেখুন এখানে ফিল আপ অল ফিল্ডস লেখা দেখাচ্ছে, অর্থাৎ সকল ফিল্ড আমাকে পূরণ করতে বলছে। আমি এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে ফাঁকা রাখলাম, তারপর আমি সাবমিট করছি, দেখুন একই ধরনের মেসেজ আসছে। আমি এখানে এ, এখানে বি এবং এখানে সি লিখলাম, তারপরে সাবমিট করলাম, দেখুন এখানে ওকে লেখা আসছে। তাহলে এটি আমাদের কাজ হয়েছে। এখন আমরা এইখানে আমরা একটি টেক্সট নেব এবং সেই টেক্সটের মধ্যে আমরা কিছু রিপ্লেস করব। যেমন এখানে আমরা লিখছি এখানে আমরা এই টেক্সটার মধ্যে আমরা এখানে যে একটি পিএসপি লিখেছি এবং এখানে একটা পিএসপি লিখেছি, এই দুইটা পিএসপি আমরা ফাইন্ড করব এবং এই পিএসপির জায়গায় আমরা জাভা লিখব। অর্থাৎ এখানে আমরা পিএসপিটা ফাইন্ড করব কোন জায়গায় পিএসপি আছে এবং সেই পিএসপির জায়গাগুলোতে জাভা চলে আসবে। এখানে আমরা ফাইন্ডে লিখবো হচ্ছে পিএসপি এবং এখানে আমরা লিখবো হচ্ছে জাভা, এবং তারপরে উপরে একটি টেক্সট শো করবে, সেটার মধ্যে আমাদের আপডেট টেক্সটটি এখানে শো করবে। অর্থাৎ এখানে পিএসপির জায়গায় জাভা লেখার যে টেক্সটটি রয়েছে সেটি এখানে শো করবে। তাহলে এই পিএসপিতে এই রিপ্লেস করার জন্য আমরা পিএসপি সাবস্টার রিপ্লেস যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি আমরা ব্যবহার করব। ইতিপূর্বে আপনাদেরকে পিএসপি সাবস্টার রিপ্লেস ফাংশনের কাজ দেখিয়েছিলাম। সাবস্টার রিপ্লেস এই ফাংশনটি ব্যবহার করার জন্য এখানে চারটি আর্গুমেন্ট দিতে হয়, সেটি হচ্ছে আমরা কোন টেক্সটটাতে আমরা রিপ্লেস করব, অর্থাৎ কোন সব সেন্টেন্সটাতে আমরা রিপ্লেস করব। তাহলে এখানে আমরা স্ট্রিং লিখে দিচ্ছি, অর্থাৎ স্ট্রিংয়ে আমরা রিপ্লেস করব। তারপরে আমরা এখানে কি রিপ্লেস করব, আমরা যে আপডেটটি যেটি রিপ্লেস করব সেটি আমাদের এখানে লিখে দিতে হবে। আমি আপাতত এখানে রিপ্লেস কথাটি লিখে দিলাম, এবং আমরা কত নম্বর অবস্থান থেকে আমরা রিপ্লেস করব সেটি আমাদেরকে বলে দিতে হবে, যে আমরা এত নম্বর অবস্থান থেকে রিপ্লেস করব। সেটি আমরা এখানে আপাতত আমরা নিচে টেক্সট লিখছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে আমি রাখছি, যাই হোক এইখানে আমরা এই টেক্সটের মধ্যে আমরা রিপ্লেস করব। প্রথমে আমরা এইখানে 0 1 2 3 4 5 6 7 আমরা এই 7 নম্বর অবস্থান থেকে আমরা রিপ্লেস করব, তাহলে এখানে আমাদেরকে 7 লিখে দিতে হবে। এবং লাস্টের যে আপনার আর্গুমেন্টে রয়েছে এখানে আমরা কয়টা ক্যারেক্টার রিপ্লেস করব সেটি আমাদেরকে বলে দিতে হবে। এখানে আমাদের পিএসপি রয়েছে হচ্ছে তিনটা ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টারে আমরা রিপ্লেস করব, সেই কারণে এখানে 3 লিখে দিতে হবে। এটি হচ্ছে আপনার সাবস্টার রিপ্লেস ফাংশন। কিন্তু আমরা এটি ম্যানুয়ালি রিপ্লেস করতে পারি, কিন্তু যখন আমরা এটি ডাইনামিক করতে যাব তখন আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ না করে ডাইনামিক্যালিভাবে করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদেরকে এখানে দেখতে হবে যে পিএসপি এই লেখাটা কোন জায়গায় রয়েছে, সেখানে সেখানে ফাইন্ড করবে এবং সেখানে সেখানে রিপ্লেস করবে, এবং যতবার এখানে পিএসপি এই কথাগুলো রয়েছে ততবার সে রিপ্লেস করতে থাকবে। এটির জন্য আমাদেরকে লুপ ব্যবহার করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই টেক্সটগুলো থাকবে, যেটি আমরা ফাইন্ড করছি সেটি থাকবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। এই কাজের জন্য আমরা এখানে হোয়াইল লুপ ব্যবহার করব। এখানে আমি হোয়াইল লুপটা লিখছি, অর্থাৎ যদি এটি এম্পটি না হয়, সবগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে সেই হোয়াইল লুপের মধ্যে প্রবেশ করবে। এবং হোয়াইল লুপের মধ্যে আমরা আরেকটি ফাংশন ব্যবহার করব পিএসপির, সেটি হচ্ছে strpos ফাংশন। strpos ফাংশনটা কেন ব্যবহার করব আমি ব্যাখ্যা করছি। strpos ফাংশনের কাজও আপনারা ইতিপূর্বে দেখেছেন। strpos ফাংশনের কাজ হচ্ছে যে কোনো একটা টেক্সটের মধ্যে অথবা কোনো একটা লাইনের মধ্যে কোনো একটি টেক্সট কত নম্বর অবস্থানে রয়েছে সেটি জানার জন্য strpos ফাংশনটি ব্যবহার করতে হয়। এখানেও তিনটি আর্গুমেন্ট দিতে হয়, সেটি হচ্ছে আমরা কোন জায়গায় আমরা কোন সেন্টেন্সে আমরা জানবো, আর তারপরে পরে আমরা কি জানবো। এখানে আমরা হচ্ছে পিএসপি এটার অবস্থান জানবো, এবং আমরা শুরু করব কোথা থেকে। এখানে আপনার যদি জিরো না লিখি তাহলে সে জিরো হচ্ছে অফসেট, অর্থাৎ জিরোটা সে প্রথম থেকে শুরু করবে, একবার প্রথম থেকে কাউন্ট করবে। আর যদি এখানে আমরা জিরো না লিখি তাহলে সে প্রথম থেকে কাউন্ট করবে, এবং নির্দিষ্ট কোনো সংখ্যা লিখলে সেই সংখ্যার পর থেকে কাউন্ট করবে, অর্থাৎ সেই সংখ্যার যে ক্যারেক্টার অবস্থান করছে সেই ক্যারেক্টারের পর থেকে সে কাউন্ট করবে। যেমন এখানে আপনারা দেখুন যে স্ট্রিংয়ের মধ্যে আমি এখানে
কোন ক্যারেক্টার অবস্থান জানতে চাচ্ছি অর্থাৎ পিএসপি এর অবস্থানটা জানতে চাচ্ছি তাহলে সে এখানে 0 যেহেতু লিখছে এখান থেকে সে খোঁজা শুরু করবে এখান থেকে খোঁজা শুরু করার পরে এখানে সে একটা একটা করে খুঁজে দেখবে খুঁজে দেখে এখানে এই অবস্থানে বলবে যে পিএসপি রয়েছে আমরা এটি একটু টেস্ট করে দেখি স্ট্রিং এর মধ্যে খুঁজবে এবং আমরা বলেছি পিএসপি খুঁজবে এবং 0 নম্বর অবস্থান থেকে খুঁজবে আমি এটা ইকো করছি পনেরো নম্বরে আমাদের একটু ভুল হয়েছে আমরা এই হোয়াইলটা একটু পরে লিখি কারণ এখানে আমরা কন্ডিশন দিইনি যাই হোক আনডিফাইন্ড ভ্যালু স্ট্রিং 7 7 নম্বর লাইনে আমাদের এখানে এই কমেন্টটা উঠাই দেই তাহলে এটা সে কাজ করবে দেখুন সে এখানে 7 লিখেছে 7 লেখার কারণটি হচ্ছে এইখানে দেখুন আমরা পিএসপিটা আমরা খোঁজার শুরু করেছি অর্থাৎ পিএসপিটা কত নম্বর অবস্থানে রয়েছে সেটি আমরা জানতে চাচ্ছি এবং আমরা বলেছি যে এটি 0 নম্বর অবস্থান থেকে সে খোঁজা শুরু করবে প্রথমে 0 থেকে খোঁজা শুরু করেছে 0 1 2 3 4 5 6 7 অর্থাৎ পিএসপি শুরু হয়েছে 7 নম্বর অবস্থান থেকে সেই কারণে এটি বলছে তারপরে আমরা যদি এই 7 এর সঙ্গে যদি আমি এই পিএসপির এটাও যোগ করে দেই 7 8 9 আমি এখানে 9 যদি লিখে দেই তাহলে সে এই 9 এর পর থেকে খোঁজা শুরু করবে 9 এর পর থেকে যদি খোঁজা শুরু করে তাহলে কি হয় দেখুন আমি এটা রিফ্রেশ করলাম তাহলে দেখুন সে 28 নম্বরে বলেছে পিএসপি রয়েছে অর্থাৎ এইখানে 9 নম্বরে এটা শেষ হয়েছে তারপরে সে এখান থেকে খোঁজা শুরু করেছে 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 দেখুন এই 28 নম্বরে এসে আবার পিএসপি শুরু হয়েছে সেই কারণে সে এখানে 28 বলেছে তাহলে আমরা strpos ফাংশন ব্যবহার করে আমরা এই পিএসপিটা কোন কোন জায়গায় রয়েছে সেটি আমরা জানতে পারছি আমরা এখন এটি ডাইনামিকভাবে জানবো অর্থাৎ যখন আমরা হোয়াইল লুপ চালাবো ওই হোয়াইল লুপের ভিতরে আমরা বলে দেব যতক্ষণ পর্যন্ত সে এই পিএসপিটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে এবং আমরা যখন একটা শব্দ অর্থাৎ একটা পিএসপি যখন খুঁজে পাচ্ছে তখন ডাইনামিকভাবে সে অবস্থানটা চেঞ্জ হবে অর্থাৎ অবস্থান বেড়ে যাবে এবং তারপরে পরবর্তীতে কাজ করবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমরা এখানে হোয়াইল লুপ লিখলাম এখানে হোয়াইল লুপের ভিতরে আমরা বলবো strpos এই ফাংশনটি যতক্ষণ পর্যন্ত চলবে এটি স্ট্রিং এর মধ্যে খুঁজবে এবং আমরা বলেছিলাম যে কি খুঁজবে আমরা ফাইন্ডে যেটি লিখবো সেটি খুঁজবে ফাইন্ডে আর এটি হচ্ছে আমাদের 3 নম্বরে বলতে হবে যে এটা কোন নম্বর অবস্থান থেকে শুরু হবে সে কোথা থেকে খোঁজা শুরু করবে প্রথমে আমরা অফসেট থেকে শুরু করব অর্থাৎ প্রথমে আমরা 0 থেকে শুরু করব এখানে আমরা একটি আমরা অফসেট একটা ভেরিয়েবল নিলাম এখানে আমরা 0 লিখে দিলাম সে প্রথমে 0 থেকে খোঁজা শুরু করবে এবং ধীরে ধীরে সেটি ডাইনামিকভাবে সেটি বাড়বে কিভাবে বাড়বে সেটিও দেখছি আমি এই ফাংশনটি আমি একটি strpos ভেরিয়েবলের মধ্যে রাখলাম পরবর্তীতে যখন প্রথমে সে অফসেটটি 0 নম্বর অবস্থান থেকে খুঁজছে তারপরে পরে যদি সে পেয়ে যায় তাহলে সে পরবর্তীতে সে 0 থেকে খুঁজবে না strpos এর মাধ্যমে তো আমরা অবস্থান জানলাম যে পরে এটি এই অবস্থানে রয়েছে তারপরে এই অবস্থানের সঙ্গে সে এই তিনটা ক্যারেক্টার এই স্থান যোগ করে দেবে যোগ করে দেওয়ার পরে সে পরবর্তীতে এইখান থেকে খোঁজা শুরু করবে এখানে দেখুন কিভাবে কাজটি হচ্ছে আমরা প্রথমে একটি অফসেট নিয়েছিলাম 0 আমরা আবার এখানে অফসেট নিচ্ছি ভেরিয়েবল অর্থাৎ এখানে এসে অফসেট ভেরিয়েবলের মানটা বেড়ে যাবে এখানে আমরা strpos লিখলাম অর্থাৎ strpos এর মাধ্যমে আমরা অবস্থান জানতে পারছি এবং সেই অবস্থানের সঙ্গে আমরা এখানে ফাইন্ডে যেটি খুঁজছি ফাইন্ডে খুঁজছি আমরা এই জিনিসটা খুঁজছি এটাতে কয়টা ক্যারেক্টার সংখ্যা রয়েছে সেটার সংখ্যা আমাদের জানতে হবে যদি আমরা সেটা জানতে পারি সেই সংখ্যাটা যদি আমরা এটার সঙ্গে যোগ করতে পারি তাহলে সে পরবর্তীতে মান আপডেট করে সে এইখান থেকে আবার খোঁজা শুরু করবে তারপরে এইখানে যেটি আমরা যোগ করলাম সেটি এইখানে স্টোর হচ্ছে এবং এই স্টোর হওয়ার ফলে সে এটি আপডেট হয়ে যাচ্ছে এবং আপডেটটা পরে এখানে অবস্থান করছে তখন পরবর্তীতে সে যখন লুপ চালাবে তখন সে আপডেট সংখ্যা দিয়ে এখানে লুপ চালাবে তাহলে এখানে আমাদের ফাইন্ডে যে টেক্সটটি রয়েছে সেটির সংখ্যা আমাদেরকে জানতে হবে অর্থাৎ সেখানে কয়টা ক্যারেক্টার রয়েছে সেটি জানার জন্য আমরা এখানে strlen ফাংশনটা ব্যবহার করতে পারি strlen ভেরিয়েবলের মধ্যে আমি ফাংশনটি লিখলাম এখানে আমরা ফাইন্ডের মধ্যে যেটি রয়েছে সেটির
আমরা ক্যারেক্টার সংখ্যা জানলাম, তারপরে আমরা এই strlenটা আমরা এই জায়গায় যোগ করে দিচ্ছি। তাহলে এটার মান আপডেট হয়ে গেল এবং আপডেট হওয়ার পরে সে এই জায়গায় চলে আসলো। আমরা যদি এটি একটু ইকো করি তাহলে কি হয় দেখি। এখানে আমি ফাইন্ড করছি পিএসপি এবং রিপ্লেসে আমি জাভা লিখে দিলাম, আপাতত সাবমিট করলাম। দেখুন এখানে আসছে 10:35, এটা আমরা বুঝতে পারছি না। এখানে যদি আমরা একটি ব্রেক দিয়ে যদি লিখি, আমরা এখানে ইকো করছি অফসেট ব্রেক দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রিফ্রেশ করছি, দেখুন প্রথমে আসতে হচ্ছে 10, তারপর পরে আসছে 35, অর্থাৎ প্রথমটি রয়েছে 10 নম্বর অবস্থানে এবং পরেরটি রয়েছে 35 নম্বর অবস্থানে। অর্থাৎ এই অফসেটটি প্রথমে সে দেখাচ্ছে 10 নম্বর অবস্থানে এবং পরেরটি দেখাচ্ছে 35 নম্বর অবস্থানে। প্রথমে সে জিরো রয়েছে, জিরোটা সে দেখাচ্ছে না। এখানে দেখুন প্রথমে আমি এখানে জিরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ সে এই জায়গা থেকে সে পরেরটি কাউন্ট করছে, এই কারণে সে এখানে 10 দেখাচ্ছে। তারপরে পরে সে এটি শেষ হওয়ার পর এখান থেকে শুরু করছে, এটি হচ্ছে 35 নম্বর হবে মেবি, সেই কারণে এখানে সে 35 লেখা দেখাচ্ছে। তাহলে আমাদের এটি ঠিকমতো কাজ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে রিপ্লেস করা। রিপ্লেস করার জন্য আমরা বলেছিলাম যে আমরা সাবস্টার রিপ্লেস এই ফাংশনটা ব্যবহার করব, তাহলে এখানে আমরা সাবস্টার রিপ্লেস ফাংশনটা লিখছি। এটি আমরা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখব। সাবস্টার রিপ্লেসের মধ্যে সাধারণত আপনারা জানেন যে চারটি বিষয় দিতে হয়, চারটি আর্গুমেন্ট দিতে হয়। প্রথমে দিতে হয় যে আমরা কোনটার মধ্যে সার্চ করছি। এই যে এখানে আমরা লিখছি, আমরা এখানে এই যে স্ট্রিং এটার মধ্যে সার্চ করছি, এখানে আমি স্ট্রিং লিখে দিলাম। তারপরে পরে আমরা এখানে লিখব যে আমরা কি রিপ্লেস করতে চাচ্ছি। এখানে আমরা রিপ্লেস করতে চাচ্ছি সে ফর্মের মধ্যে পাঠিয়ে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, তাহলে এখানে আমরা সরাসরি রিপ্লেস লিখে দেই। এবং তারপরে পরে এখানে আমরা বলেছিলাম যে কত নম্বর অবস্থান থেকে সে রিপ্লেস করবে এবং সর্বশেষে সে কয়টা ক্যারেক্টার রিপ্লেস করবে। আমরা এখানে কত নম্বর অবস্থান থেকে রিপ্লেস করবে সেটি আমরা জেনেছি এই এই অফসেটের মাধ্যমে, অর্থাৎ এই অফসেটটি যেখানে হচ্ছে আপডেট হচ্ছে সেখান থেকে আমরা জানতে পেরেছি। সে কারণে আমরা এখানে লিখে দেব অফসেট অফসেট এবং সর্বশেষ আমরা কয়টা ক্যারেক্টার রিপ্লেস করব। আমরা কয়টা ক্যারেক্টার রিপ্লেস করবো সেটি আমরা জানতে পেরেছি যে strlen-এর মধ্যে যেটি আমাদের রেখেছি সেটির মাধ্যমে আমরা জানতে পারছি ওখানে কয়টা ক্যারেক্টার রয়েছে, সেই কয়টা ক্যারেক্টারই সে রিপ্লেস করবে। এখানে আমি strlen লিখে দিলাম। তারপরে আমরা এই আপডেট যে স্ট্রিংটা আসছে সেই আপডেট স্ট্রিংটা আমরা পাবলিশ করব। আপডেট স্ট্রিংটা আমি এই হোয়াইল লুপের মধ্যে সর্বশেষ যেটা আপডেট হয়েছে সেটি আমরা লুপের বাইরে পাবলিশ করলাম, আমরা ইকো করলাম। এখন আমরা দেখি আমাদের এই কাজটি হচ্ছে কিনা। আমরা এটির মধ্যে পিএসপি ফাইন্ড করব এবং আমরা জাভা রিপ্লেস করব। তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম। আই লাইক পিএসপি জাভা ডি অ্যান্ড নাম রাইট পিএসপি জাভা ডি। এখানে আমাদের কিছু একটা ভুল হয়েছে, আমরা একটু দেখে আসি কোন জায়গায় ভুল হয়েছে। এখানে আমরা অফসেট লিখেছি, অফসেট লেখার কারণে সে জিরো থেকে শুরু করছে, অর্থাৎ সে প্রথম থেকে কাউন্ট করার কারণে সে এটি ঠিকমতো রিপ্লেস করতে পারছে না। আমাদের এটি রিপ্লেস হবে যে এইখানে যে পিএসপি শুরু হয়েছে এই জায়গা থেকে রিপ্লেস হবে, আর এটার অবস্থানটা আমরা জানতে পেরেছি এই strpos এইখান থেকে, সে কারণে আমাদের এখানে অফসেট না লিখে strpos লিখতে হবে। strpos লিখলাম, এখন দেখি আমাদের এটি কাজ হয় কিনা। এখানে আমরা ফাইন্ড করব পিএসপি এবং আমরা জাভা আমরা রিপ্লেস করব। সাবমিটে ক্লিক করলাম, দেখুন এখানে আসছে আই লাইক জাভা অ্যান্ড নাও আই এম রাইটিং জাভা কোড। দেখুন আমাদের এখানে যেগুলো পিএসপি ছিল সেই জায়গায় জাভা হয়ে গেছে। আমরা এখন অন্য কিছু দিয়ে টেস্ট করে যদি দেখি,
এখানে আমরা এই যে সৌদ যে লিখেছি এই সৌদের এই জায়গায় আমি স্মল লেটারে লিখেছি সবগুলো আমরা এখন এই এস এর জায়গায় আমি ক্যাপিটাল লেটারে লিখব তাহলে এখানে আমি যে কারেকশন করতে চাই এখানে আমরা লিখলাম সৌদ আমি ফাইন্ড করছি এবং এখানে আমি ক্যাপিটাল লেটার সৌদ লিখলাম তারপর আমি সাবমিটে ক্লিক করলাম দেখুন এখানে মাই নাম ইজ সৌদ এবং সৌদ ইজ নিকনেম এখানে দেখুন এখানে ক্যাপিটাল লেটারে চলে আসছে তারপরে এখানে আমরা যে কোনো কিছু টেক্সট লিখে আমরা ফাইন্ড এবং রিপ্লেস করতে পারি এখানে আওয়ারের জায়গায় যদি আমি মাই লিখতে চাই এখানে আমি আওয়ারটা ফাইন্ড করলাম এবং এখানে আমি মাই লিখে দিলাম সাবমিট করলাম দেখুন বাংলাদেশ ইজ মাই কান্ট্রি দেখুন এখানে ঠিক মতোই আমরা ডাইনামিকভাবে এখানে ফাইন্ড এবং রিপ্লেস করতে পারছি আজকের ভিডিওতে আপনারা পিএসপির মাধ্যমে কিভাবে ফাইন্ড এবং রিপ্লেস সিস্টেম তৈরি করবেন সেটি জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ